কি করতে পারবে? পুলিশ মেইন রোড দিয়ে রাস্তা দিয়ে গরুগুলো যাচ্ছে, পুলিশ কি করতে পারেনি? কোথায় টাকা পাবো? আমরা গরিব মানুষ কোথায় টাকা পাবো? কিসে চাষ করব? গরু পাচারকারীর সঙ্গে না যুক্ত থাকলে গরুগুলো কোথায় গেল? বর্তমানে গরু পাচার কাণ্ডে নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যে রাতে অন্ধকারে গৃহস্থদের গোয়াল থেকে চুরি গেল সাতটি গরু। বাঁকুড়ার কোতুলপুর থানার খিড়ি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহস্থদের গোয়াল থেকে কারা গরু চুরি করল তা স্পষ্ট নয়, তবে এই ঘটনার পিছনে গরু পাচারকারী হাত রয়েছে বলে অভিযোগ গ্রামবাসী থেকে বিজেপি। যতদোষ নন্দ দোষ। গরু পাচার কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যে রাতের অন্ধকারে গৃহস্থদের গোয়াল থেকে চুরি হয়ে গেল মোট সাতটি গরু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পুতুলপুর থানার এলাকার খিড়ি গ্রামে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গেল গ্রামে। কারা গরুগুলি চুরি করে নিয়ে গেল তা স্পষ্ট নয়, তবে এই ঘটনার পিছনে গরু পাচারকারী যুক্ত বলে গ্রামবাসী ও বিজেপির তরফে দাবি করা হচ্ছে। গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। কোথা থেকে কি করবে? আজকে করলে ছেলে গেলে যে এইরকম হয় তেমনি চাষের গরু হচ্ছে, কেন কিসের জন্য যাচ্ছে? পুলিশ কিছু তদন্ত করতে পারেনি, পুলিশ ইয়ে করতে পারেনি, এত গরু পাচার হচ্ছে, কি করতে পারবে? পুলিশ মেইন রোড দিয়ে রাস্তা দিয়ে গরুগুলো যাচ্ছে, পুলিশ ইয়ে করতে পারেনি? গরু যখন গাড়ি চলছে তখন গাড়িকে আটক করতে পারেনি? আজকে দেশে যে এরকম হচ্ছে, এত গরু পাচার হচ্ছে, ইয়ে হচ্ছে, কিছু কোনো ইয়ে নাই, সরকারের কোনো ধান্দা নাই? আমার একটা গেছে, একটা হলে 60-70 হাজার টাকা দিয়ে গরুগুলো কিনেছিল, আজকে আমরা কালকে কি চাষ করব? কোথায় টাকা পাবো? আমরা গরিব মানুষ কোথায় টাকা পাবো? কিসে চাষ করব? গরু পাচারকারীর সঙ্গে না যুক্ত থাকলে গরুগুলো কোথায় গেল? 7-8টা গরু কোথায় গেলো?